ও হ্যালো নলকাম গাইস, আমি অভিজিৎ, আপনার কাছে ল্যাব সলিউশন। এবং আজকে আমার শকিং নিউজ হলো যে পেটিএম প্লে স্টোর থেকে সম্পূর্ণভাবে রিমুভড হয়ে গেছে। কেন হয়েছে দেখুন ভিডিওটিতে, সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দেবো। তো 18 সেপ্টেম্বর শুক্রবার পেটিএমকে প্লে স্টোর থেকে সম্পূর্ণভাবে রিমুভ করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে, এটি কি ব্যান হয়েছে? না, এটি ব্যান হয়নি। কিন্তু যখন এর মানে রিমুভ করা হয় তখন প্রত্যেকের মনে, আমার, আমিও পেটিএম ইউজার, তো একটা সন্দেহ দেখা গেছে যে যদি ব্যান করে দিয়েছেন, কারণ এটা একটা চান্স ছিল ব্যান হওয়ার। কারণ এটির সঙ্গে চীনের একটা কোম্পানি টেনসেন্টের একটা যোগাযোগ আছে, সেজন্য অনেকে ভেবেছিল হয়তো এটা ব্যান হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন পেটিএমের যে ওনার, তিনি কিন্তু একজন ইন্ডিয়ান। যদিও তার কিছু শেয়ার টেনসেন্টের কাছে আছে, তবুও আমার যে ওনার, তিনি কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ান, তাই এটি ব্যান হয়নি। কিন্তু সবাই আমার টেনশন ছিল যদি ব্যান হয়ে থাকে তাহলে আমার যে সমস্ত টাকাগুলো ওখানে কালেক্ট করা আছে, আমারও কিছু আছে, তো সেগুলো কী হবে? সেগুলো কি আমরা ইউজ করতে পারবো না? মানে সেই টাকাগুলো আমাদের চলে গেল না, যায়নি। যদি ব্যান হয়েও থাকে, সেক্ষেত্রে বলা আছে যে টাকা, যে সমস্ত মানুষের টাকা পয়সা পেটিএমে জমা করা আছে তারা সেগুলো ইউজ করতে পারবে, তারা টাকা পয়সার কোনো রকম কোনো ক্ষতি হবে না। কিন্তু রিসেন্টলি এই জাস্ট কিছুক্ষণ আগে গুগল থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে এটিকে মানে গভর্নমেন্ট কোনো রকম ব্যান করেনি, পেটিএম গভর্নমেন্টের দ্বারা ব্যান হয়নি, বরং গুগল এটিকে তাদের প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, কারণ এটি গুগলের যে সমস্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, সেগুলি সেই পলিসি থাকে এটা মানে মানেনি, ভায়োলেট করেছে, সেই কারণে টেম্পোরারিলি প্লে স্টোর থেকে পেটিএমকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ তারা মানে গুগল প্লে স্টোর যে সমস্ত কিছু মানে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ছিল সেগুলিকে তারা মানেনি, সেই কারণবশত টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল হয়ে গেছে প্লে স্টোর থেকে। কিন্তু কবে ফিরবে এ ব্যাপারে কিছু বলা হয়নি এখনো পর্যন্ত, তো আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আর যে মানুষের মনে ভয় ছিল যদি ব্যান হয়েছে, এটি কিন্তু ব্যান হয়নি, গভর্নমেন্ট এটিকে ব্যান করেনি, বরং গুগল এটিকে তাদের প্লে স্টোর থেকে রিমুভ করে দিয়েছে। বলা হয়েছে তাদের মানে রুলস রেগুলেশন ভায়োলেট করেছিল, সেই কারণবশত সেটিকে টেম্পোরারিলি ওখান থেকে রিমুভ করা হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবে, এবং যে সমস্ত মানুষের টাকা পয়সা ওখানে জমা আছে সেগুলি কোনো ক্ষতি হবে না, তারা সে টাকাগুলি স্টিল ইউজ করতে পারবে, তারা যে কোনো যেমন আগে ইউজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তাই ভয় পাওয়ার কিছু নেই, এটি ব্যান হয়নি এবং আমার টাকা পয়সাও সেফ আছে, তাই অযথা চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। আশা করছি এই ভিডিওর মধ্যে আপনার সমস্ত ডাউট পেটিএম সম্বন্ধে আমরা ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, এবং বেশি বেশি করে শেয়ার করে মানুষের ভয়টায় কাটান। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটি অল করে দিবেন, তাহলে এরকম অনেক খবর আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, সঠিক নিউজ পেয়ে যাবেন। তারপরে তো এ পর্যন্তই, খুব অন্য কোনো আপডেট পেলে অবশ্যই আমরা জানাবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে হাসি ফুর্তি করে আনন্দ করে কাটান। নমস্কার।